আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মিয়ানমারের ব্যাপারে চীন অনেক সতর্কভাবে তার নীতি ও কৌশল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। 2021 সালের পহেলা ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের ব্যাপারেও যথেষ্ট সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছিল বেইজিং। সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে শুরু হওয়া ব্যাপক প্রতিবাদ, বিক্ষোভ ও সহিংসতার কারণে মিয়ানমারে চীনের স্বার্থ ও বিপুল বিনিয়োগ হুমকির মুখে পড়ে। বিশেষ করে দেশটির সড়ক যোগাযোগ অবকাঠামো নেটওয়ার্ক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় ভারত মহাসাগরে পৌঁছে যাওয়ার কৌশলগত রুটের অবকাঠামোগুলোর কাজ এগিয়ে নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। এখন মিয়ানমারকে ঘিরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। দেয়া হচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা। মিয়ানমারে কিভাবে চীনকে মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। মিয়ানমারের ব্যাপারে এখন চীন তার কৌশল বদলে ফেলেছে। দেশজুড়ে জান্তা সরকার ও বিরোধীদের মধ্যে ব্যাপক সহিংসতার পরও চীনা প্রকল্পগুলোর কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার দিকে মনোযোগ দিয়েছে বেইজিং। একই সাথে জান্তা সরকারের প্রতিও সমর্থন বাড়িয়েছে। চীনের এই মনোভাব মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নেয়া নীতি ও অবস্থানের জন্য একটি চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চীনকে আন্তর্জাতিকভাবে চাপের মুখে রাখতে গ্রহণ করেছে নানা কৌশল। সেনাবাহিনী ক্ষমতা দখলের পর পশ্চিমা দেশগুলো থেকে একের পর এক নিষেধাজ্ঞার জেরে বিদেশি বিনিয়োগে ধস নামে মিয়ানমারে। সামরিক অভ্যুত্থানের পর চীন হতাশা ব্যক্ত করলেও জান্তা সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখে। মিয়ানমারের প্রধান বাণিজ্যিক অংশীদার চীন। প্রতিবেশী দেশটির অবকাঠামোগত উন্নয়নে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পের আওতায় রেল, বন্দর, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে বিপুল বিনিয়োগ করেছে। তবে গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করলে পরিস্থিতি পাল্টে যায়। জান্তা সরকারের প্রতি সমর্থনের কারণে চীনা স্থাপনাগুলোতে হামলা শুরু করে সরকার বিরোধীরা। এতে স্থবির হয়ে পড়ে বেশিরভাগ প্রকল্পের কাজ। এখন সেসব প্রকল্পের কাজ আবারও শুরু করতে চীনের উপর চাপ দিচ্ছে জান্তা সরকার। বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল মিয়ানমারের অর্থনীতি এবছর 18% সংকুচিত হতে পারে। সম্ভাব্য এই অর্থনৈতিক ধস ঠেকাতে চীনা প্রকল্পগুলো চালু করার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জান্তা সরকার। এজন্য সম্প্রতি সিনিয়র জেনারেল মিং অং লাইয়ের নেতৃত্বাধীন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল দ্বিপক্ষীয় অর্থনৈতিক প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন শুরু করেছে। মিয়ানমারের চীন সীমান্তবর্তী এলাকাগুলোতে বিভিন্ন গেরিলা গ্রুপ ও জান্তা বিরোধীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ বেড়ে যায়, ফলে দেশটিতে চীনের বিনিয়োগ ও ব্যবসায়িক স্বার্থ হুমকির মুখে পড়ে যায়। এ সময় মিয়ানমারের জান্তা সরকারকে তার নীতি পরিবর্তন করে সঠিক পথে চলার পরামর্শ দেয় চীন। এমনকি তখন চীন জাতিসংঘে মিয়ানমারের জান্তা সরকারের প্রতিনিধির দায়িত্ব পালন বন্ধ রাখার জন্য যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতেও পৌঁছে। চীন তার নিজের স্বার্থের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতে সম্ভাব্য সব চেষ্টাই করে যাচ্ছে। মিয়ানমারে কার্যত চীন খেলে যাচ্ছে ডাবল গেম। দেশটি একদিকে জান্তা সরকারকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির দল এনএলডির সাথেও বজায় রাখছে সুসম্পর্ক। একই সাথে বেশ কয়েকটি গেরিলা সংগঠনকে অস্ত্র দিয়েও সহায়তা প্রদান করে যাচ্ছে। গেরিলা সংগঠন ইউনাইটেড ওয়াই স্টেট আর্মির সাথে চীনের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। ২০২১ সালের ডিসেম্বরে মিয়ানমারের সামরিক জান্তা এবং জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর কোয়ালিশন এথনিক আর্মড অর্গানাইজেশনস এর মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। এই আলোচনায় মধ্যস্থতা করে চীন। শেষ পর্যন্ত অবশ্য চীনের এই উদ্যোগ সফল হয়নি। এই কোয়ালিশন ফেডারেল পলিটিক্যাল নেগোসিয়েশন অ্যান্ড কনসালটেটিভ অ্যাসেম্বলি নামে পরিচিত। কোয়ালিশনের কিছু সদস্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি নামে দুটি সশস্ত্র সংগঠন জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। চীন তার সীমান্তবর্তী এলাকাগুলোতে মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোকে গোপনে অস্ত্র সহায়তা দিতে থাকে। পাশাপাশি অং সান সুচির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে নিষিদ্ধ ঘোষণা থেকে বিরত থাকার জন্য জান্তা সরকারের প্রতি আহ্বান জানায়।
কেননা চীন সুচি ও তার দলকে মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করে থাকে। জান্তা সরকারের প্রতি সমর্থনের প্রমাণ হিসেবে চীন সম্প্রতি মিয়ানমারকে একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন দিয়েছে। মিয়ানমারে ভারতের বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্তিশালী করাও সাবমেরিন দেওয়ার আরেকটি কারণ। অর্থনৈতিক দিক থেকে দেখলে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। চীনের সাথে সীমান্ত বাণিজ্য জোরদার করতে মিয়ানমারের জান্তা সরকার চীনের রেনমিন বিকে সরকারি মুদ্রা হিসেবেও গ্রহণ করার পরিকল্পনা করেছে। বিদ্রোহী সংগঠনগুলোর প্রতি সমর্থনের জন্য চীনকে বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে মিয়ানমার সেনাবাহিনী, কিন্তু তারপরও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে চীনের কাছেই যেতে হচ্ছে জান্তা সরকারকে। সম্প্রতি মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় এবং বিনিয়োগ ও বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে বলেছে, দ্বিপক্ষীয় সম্পর্কের 71 বছরে এসে চীনের সঙ্গে তাদের এক বিশেষ বন্ধন তৈরি হয়েছে। দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে দাবি করে বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারী এবং সাম্প্রতিক অস্থিরতার কারণে বর্তমানে চীনের সঙ্গে যৌথ প্রকল্পগুলো মিয়ানমারের কাছে অগ্রাধিকার পাচ্ছে। জান্তা সরকার আরও জানিয়েছে, তারা চীন সহ সব বিদেশি বিনিয়োগ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দ্বন্দ্বে দক্ষিণ পূর্ব এশিয়ার অবস্থান কী হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু। চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র এখন পূর্বমুখী নীতি অনুসরণ করছে, ফলে এই অঞ্চল বর্তমানে ভূরাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় দুই পরাশক্তির আধিপত্যের লড়াই আরও জোরদার হবে। চীনের কাছে কৌশলগতভাবে এই অঞ্চলের গুরুত্ব অনেক বেশি, এটি চীনের একেবারে দোরগোড়ায়। জ্বালানি তেল ও অন্য কাঁচামাল আমদানি এবং পণ্য রপ্তানির বড় রুট এই অঞ্চল। পূর্ব দিকে জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো মার্কিন মিত্রদের জন্য চীনের অবস্থান বেশ খারাপ। সেই তুলনায় দক্ষিণ পূর্ব এশিয়া অনেকটাই চীনের জন্য অনুকূল। এই পথ দিয়ে চীন সহজেই ভারত ও প্রশান্ত মহাসাগরে প্রবেশ করতে পারে। চীন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের তুলনায় চীন অনেক বেশি বিনিয়োগ করে থাকে। এ অঞ্চলের দেশ কম্বোডিয়া সব দিক থেকে চীনের আওতাধীন। অন্য দেশগুলোর মধ্যে কেউ চীনকে ডিঙ্গিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের পক্ষ নিতে যাবে না, কিন্তু তারপরও পূর্ব এশিয়া চীনের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করা এখনও বহুদূরের বিষয়। মিয়ানমার জান্তা সরকারকে মেনে নিতে এই অঞ্চলের দেশগুলোর কাছে চীন তদবির করলেও অধিকাংশ দেশ সেটি মেনে নেয়নি। ২০২১ সালের নভেম্বরে এই অঞ্চলের দেশগুলোর সংস্থা আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিন অং লাইং যোগদান নিশ্চিত করতে তদবির করে বেইজিং। চীন সরকারের কূটনৈতিক চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়, আসিয়ান সামরিক জান্তাকে আমন্ত্রণ জানায়নি। এসব দেশ মিয়ানমারের জান্তা সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। ২০২২ সালে আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া কম্বোডিয়া চীনের ঘনিষ্ঠ মিত্র। দেশটির প্রধানমন্ত্রী হুন সেন মিয়ানমার সফর করে জান্তা প্রধান জেনারেল মিন অং লাইয়ের সাথে বৈঠক করেছেন। বিশ্লেষকরা মনে করেন, হুন সেন চীনের পক্ষেই মিয়ানমারের ব্যাপারে দুতিয়ালি করছেন। মিয়ানমারের নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট গত বছর সেপ্টেম্বর মাসে জান্তা সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে। এরপর থেকে সারা দেশে সামরিক ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা বেড়ে যায়। এই পরিস্থিতি চীনের নেতাদের মধ্যেও শঙ্কা তৈরি হয়েছে। চীন এখন মনে করছে জান্তা সরকার তার অবস্থান সংহত করার পরিবর্তে আরও দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে সুচির এনএলডিরও সহসা ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা নেই। বিরোধী দলের সশস্ত্র যোদ্ধাদেরও সেনাবাহিনীকে পরাজিত করে ক্ষমতায় আসা সম্ভব হবে না। শেষ পর্যন্ত মিয়ানমারে একটি চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, দেশটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, কিন্তু তারপরও চীন তার কৌশলগত স্বার্থে জান্তা সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে বিশ্লেষকরা মনে করেন, কেননা মিয়ানমারে চীনের বিনিয়োগ সুরক্ষিত রাখা দেশটির জন্য গুরুত্বপূর্ণ। মিয়ানমারে চীনের এই ভূমিকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কী কৌশল গ্রহণ করবে তা এখন গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমা বিশ্ব মিয়ানমার ও তার জান্তা সরকারের বিরুদ্ধে আরও বেশি অবরোধ আরোপ ও আন্তর্জাতিক চাপ বৃদ্ধিসহ নানা পদক্ষেপ নিতে পারে।
দেশটির নির্বাসিত ন্যাশনাল ইউনিটি সরকারকে স্বীকৃতি দিয়ে প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের পদক্ষেপ নিতে পারে। এছাড়া আসিয়ানকে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারে। এই অঞ্চলের দেশগুলোর সাথে মিয়ানমারের বাণিজ্য যেন বাধাগ্রস্ত হয় সে ব্যাপারও পদক্ষেপ নিতে পারে বাইডেন প্রশাসন। মোট কথা, মিয়ানমারের জান্তা সরকারের উপর নানামুখী চাপ সৃষ্টি করে পরোক্ষভাবে চীনকে বেকায়দায় ফেলার কৌশল গ্রহণের সুযোগ যুক্তরাষ্ট্রের রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।